প্রচুর সকাল টাঙ্গুয়ার হাওর আমি সোলো ক্যাম্পিং করছিলাম গত রাত্রে এমন একটা জায়গায়। আমি রাত্রে টেন্টের ভিতরে বসে একটা হাঁচি দিছি, তখন এই গাছ থেকে পাখি উড়ে গেছে। আসলে ভয় লাগছিল আমার যে আসলে রাত্রে কি হয়, তো সেটা নিয়ে ঘুমাইতে একটু বিড়ম্বনা হয়েছিল। এখানে সকল পর্যটক অফিসার যারা আসে সবাইকে হোস্ট করে। গতকালকে সকালে খাইছি মূলত, আর খাই নাই, তো বাইরে রিকোয়েস্ট করলাম যে ডাল ভাত যা আসে দেওয়া যাবে কিনা একটু। আলামিন ভাইয়ের আস্থানা ওই জানা আস্থানা ভাই, ভাই সবগুলো কি ডিম পারে ভাই? এইখানে থাকবো আমরা, আমাদের আজকে রাত্রি খাবার প্রায় 5টা ডিম আছে। আলামিন ভাইরে অনেক অনেক ধন্যবাদ। সাইকেলে 495 উপজেলার ভ্রমণের আজকে আমার 47তম দিন, যেটা এখন পর্যন্ত স্মরণীয়। এই ভিডিওতে আমি এমন কিছু দেখাতে চলেছি যা আগে কখনো দেখেছেন কিনা আমি জানি না, এবং একই সাথে এই পরিবেশে ক্যাম্পিং ও টাঙ্গুর হাওরবাসীর আপ্যায়ন আমরণ স্মরণ থাকবে। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আপনারা টাঙ্গুর হাওরের কখনো সকালের দৃশ্য দেখছেন? চলেন আজকে দেখাবো আপনাদের টাঙ্গুর হাওরের সকালের দৃশ্য। ভিডিও স্পন্সর বাই মিস্টার ট্রাভেলার আউটডোর। আপনারা যদি বাংলাদেশের টি শার্ট ক্যাপ কালেকশন রাখতে চান, সো আমার পেজটা ডেফিনেটলি ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে এই পেজের থেকেই মূলত আমি আমার জার্নিটাকে কন্টিনিউ করি, এই পেজের লভ্যাংশ থেকে। সো আই হোপ যারা ট্রুলি সাপোর্ট করতে চান এবং বাংলাদেশের টি শার্ট কালেকশন করতে চান, টি শার্ট অথবা ক্যাপ, আপাতত অল্প কিছু আছে এবং সামনে আরও ভালো কিছু আসতেছে। সো থ্যাংক ইউ। সকাল ফ্রম টাঙ্গুয়ার হাওর, আর আমি সোলো ক্যাম্পিং করছিলাম গত রাত্রে এমন একটা জায়গায় যেখানে আসলে মানুষজন খুব কম আসে, মানে লোকাল মানুষজন খুব কম আসে, সেই জন্য করা। বাট লাস্টে সন্ধ্যার একটু আগে একটা লোক আসছিল, তারপরে আসলে ভয় লাগছিল আমার যে আসলে রাত্রে কি হয়, সো সেটা নিয়ে ঘুমাইতে একটু বিড়ম্বনা হয়েছিল এই আর কি। তারপর বললাম যা হয় হবে আর কি, মানে মনে হয়েছিল না যে উনি আসবে, কারণ ওনার নাম্বার টাম্বার আমি সব রাইখে দিয়েছিলাম। হ্যাঁ, এই জন্য আমার মনে হয় না যে এখানে আর কেউ আসবে, সেই জন্য এখানে ক্যাম্পিং করলাম সোলো। আর কি একটা সুন্দর পরিবেশ পার করছি সেটা আসলে বলে বোঝাতে মতো না। সন্ধ্যায় সারা বিকাল এখানে কেউ ছিল না, এবং ঝিরি ঝিরি বাতাস ছিল, পাখির কিচিমিচি সবসময় ছিল এখানে। আর রাত্রে আপনার হচ্ছে পূর্ণিমার চাঁদ, একই সাথে আকাশে হাজারো লক্ষ কোটি তারার বেলা। হ্যাঁ, তো সব মিলে সন্ধ্যা রাতে একটু কম থাকলেও মাঝরাতে আমি দেখি কি, আমি মনে করছি যে সকাল হয়ে গেছে, পরে দেখি না চাঁদ একদম পুরো আমার তাঁবুর উপরে চলে আসছে, তাঁবুর উপরে চলে আসছে, এখনও চাঁদ আছে। আমি এই তো, এই যে এখনও চাঁদ আছে, এই যে ওই যে দেখা যাচ্ছে না মনে হয়, বাট এটা হইতেছে মানে এই মাথার এইখানে ছিল, ঠিক আমি একটা ছোটোটা ভিডিও করছি, এখানে দেখা যাচ্ছে কি না জানি না, এই যে এইখানে ছিল চাঁদটা, মানে আর আশেপাশে শুধু প্রাকৃতিক যে র সাউন্ড আছে এটা আর আমি। হ্যাঁ, আর সাইকেলটা রাখছিলাম হচ্ছে এইখানে, কারণ কি আপনার সাইকেল টেন্টের ওখানে রাখি নাই, কারণ ইজিলি নিয়ে যেতে পারবে। এখানে রাখলাম যেহেতু গাছের সাথে তালা মারা রাখছি, যাতে হইতেছে নিলে হয় এটা ভাঙতে হবে, এটা ভাঙা এত সহজ না। হ্যাঁ, এটা আছে আপনার হিজল গাছের নিচে রাতে রাত সাথে আর কি, তারপরে তালা ভাঙতে হবে, তাহলে আমি শব্দ পাবো অ্যাটলিস্ট যদি চেষ্টা চোট্টর হয় আর কি। আর এইখান থেকে বিকালবেলা এবং সকালবেলা যে একটা সুন্দর দৃশ্য দেখছি সেটা হচ্ছে একদম এই পানির ছোঁয়া ছোঁয়া অবস্থায় মানে বকগুলো যাচ্ছিলো, এবং এত সুন্দর লাগতেছিল, এবং কিছু বক দেখছি যেটা আসলে মনে হয় এটা প্রথম দেখলাম যাওয়ার, যেটা ভঙ্গিমা। এটা হচ্ছে আপনার মানে গলাটা এত সুন্দর লাগতেছিলো যখন উঠতেছিল আর কি, একটা সিঙ্গেল একটা দারুণ
তো সব মিলে এই একটা পরিবেশে রাত্রে ক্যাম্পিং হয়েছে। আর এই জায়গার লোকেশন যদি জানতে চান, যেটা হচ্ছে আমি নিজেও জানি না এটা কোন জায়গায় হবে, টাঙ্গুর হাওরের একেবারে ওয়াস্ট টাওয়ারের পাশ দিয়ে একেবারে শেষ সীমানায় চুটু মানে চলে আসছে যে রোডটা, তার উপরে আর কোনো রোড নাই, এই পাশে নদী। হ্যাঁ, সো এইখানে মানুষের চলার ই দেখা যাচ্ছে, তারপর এখানে লোকজন দেখি নাই। আর ওইটা মনে হয় বিল, মাছ পাহারা দেয় রাত্রিবেলা, ওইটা সারা রাত্রে লাইট আর লাইট আর লাইট, রায় দুইটার পরের থেকে খুব বেশি দেখা যায় না, তাও দেখছি। এইটা আসলে গতকালকে আমি কোনো লাইট ইউজ করি নাই, কেন ইউজ করি নাই তার একটাই কারণ, এখানে প্রচুর লাইট আসতেছিলো, হয়তো বা সমস্যা হইলেও হইতে পারতো বা কিছু একটা তারা বুঝতে পারতো, বাট একদম রাত দুইটার সময় একটা ছবি তুলছি জাস্ট একটা লাইট জ্বালায় একটা, এই এছাড়া আর কোনো লাইট জ্বালাই নেই আমি, কোনো রকম আমি অল্প আলোতেই কাজ সেরছি মানে সারছি আর কি। একটা 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 ইন্টারেস্টিং কথা বলি, আমার এই গাছগুলোর উপরেই এই যে আপনি পাখিরই দেখলে বুঝতে পারবেন উচ্ছিষ্ট, মানে আমি রাতে টেন্টের ভিতরে বসে একটা হাঁচি দিছি, এবং রাত কয়েক মানে রাত তাহ অনেক অনেক বাজে, তখন এই গাছ থেকে পাখি উড়ে গেছে মানে হাঁচি শব্দে, তার মানে বুঝতে পারছে যে কেউ আসছে আর কি। সো এইখানে আমি ঘুমাইছিলাম, এবং দেখেন এটা হচ্ছে করজ গাছ, পাতা এখন নাই, সিজল গাছে এখন পাতা আছে বাট করজ গাছে নাই। এই এই গাছগুলোতে আপনার বক ছিল, পাখি ছিল এবং গুগু সবসময় আছে। এই অনেক রিসার্চ করে দেখলাম যে রাত্রে কোন জায়গায় ক্যাম্পিং করা যায়, ওই দেখ এখনও পাখির কলরব, একটা সুন্দর জায়গা ছিল ঘাসের, সেটা হচ্ছে ওই জায়গাটায় ভাবছিলাম ক্যাম্পিং করবো, তার করা হয় নাই, যে ওটা রোডের ঠিক পাশে এবং ভিতরে ওখান থেকে ভিউ দেখা যাবে না, সো সেই জন্য আর কি এইখানে ক্যাম্পিংটা করছি আর কি। যাক, ক্যাম্পিং করতে গেলে মোটামুটি ভালোই সাহসের প্রয়োজন হয়, সেটা বলার অপেক্ষা রাখে না। রাত্রে একটু ভয় লাগছিলো, এছাড়া ওভারঅল সব ঠিকঠাক ছিল, খাওয়ার দাওয়ার একটু সমস্যা হয়ে গেছে। এটাই হচ্ছে আপনার ক্যাম্পিংয়ের অভিজ্ঞতা, আর শীত অতটা ছিল না মোটামুটি আর কি। পরিবেশ আসলে ক্যাম্পিংয়ের জন্য পরিবেশ, কারণ মাঝরাত্রে আমার তাঁবু পুরো আলোয় আলোকিত হয়ে গেছে, চাঁদের আলোয়। আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে ইনবক্স করতে পারেন, সরি কমেন্ট করতে পারেন, ডেফিনেটলি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সাইকেলে 495টা উপজেলা ভ্রমণের, হ্যাঁ আপনারা অনেকেই ইতিমধ্যে প্রশ্ন করে ফেলাইছেন, অনেকে আমাকে ফলো করতেছেন, মানে কন্টিনিউয়াস জার্নি, যে আসলে খাওয়া দাওয়া কোথায় হয়, গোসল কোথায় হয়, তারপরে পোশাক পায়খানা কোথায় করি আর কি, মানে যখন চাপ প্রকৃতি সারা পায়। তো এখন আমি আছি টাঙ্গুর হাওরে, এখন আমি আপনাকে দেখাবো আমি আসলে গোসল করি আসলে কোথায় মূলত। হ্যাঁ, সো এই দেখতে স্যার একটা নদী, আর এইখানে রাত্রে আমি ক্যাম্পিং করছি, যেটা আসলে সোলো ক্যাম্পিং অভিজ্ঞতা আমার, খুবই দারুণ একটা প্লেসে, এবং নির্জনতা যেটা আসলে উপভোগ করার মতো, পাখির কি সব পাখির সাথে আর কি বসবাস ছিল গতকালকে, আমার গাছের উপরেই ছিল আপনার পাখির বসবাস। হ্যাঁ, এই যে এই আমার গাছের উপরেই ছিল, এখানে পাখি ভরা ছিল, এখানে আমি জাস্ট রাত্রে একটা হাঁচি দিছি আর আপনার পাখিগুলো উড়ে গেছে, তার মানে বুঝতে হবে বিষয়টা, এই যে এমন জায়গায় ছিলাম আমি এবং খুবই নির্জনতার মানে উপলব্ধি করতেছিলাম। এই যে আজকে সকালে গোসল ঘুম থেকে উঠে, সো এখানে গোসল করলাম, এই যে গোসল করে এইগুলা এখান থেকে শুকাই তারপরে নিয়ে যাই, যাতে আমার আর কোনো প্যারা 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 না হয় আর কি, যে এটা ভিজাইছিলাম এবং এটা ভিজাইছিলাম, সো এগুলো অলরেডি শুকাই গেছে, সো এইগুলো অলরেডি শুকাই গেছে, সো আমার মানে ভেজার প্যারাটাও হইল না। এবং এই ট্রিপে দু একদিন মাঝে মাঝে গোসল করাও হয় না, গোসল করার অসুবিধার জন্য, তারপর মাদ্রাসায় যেখানে থাকি সেখানে গোসল করার মোটামুটি ব্যবস্থা আছে, ওইখানে মাঝে মাঝে করা হয়, ম্যাক্সিমাম সময় করা হয় এরকম ওপেন জায়গায় যেখানে আসলে আমার জামাকাপড়টা সরাসরি শুকানো যায়। হ্যাঁ, আর কারো বাসায় থাকলে তো কোনো কথাই নেই, বাসায় আসলে গোসল করি আর ওইখান থেকেই, হ্যাঁ কাপড়টা থাকে একটু ভিজা থাকে যদি রাত্রে গোসল করি। গতকালকে দুপুর থেকে খাওয়া হয় নাই, এখন খাওয়ার জন্য
বের হবো আর কি, যেই জন্য তাড়াতাড়ি বের হইতেছে, নাহলে আজকে বিকাল পর্যন্ত থাকতাম। এখন অলরেডি কয়টা বাজে? অলরেডি একটা বাজে। প্রচুর ঘুঘু পাখি আছে, ঘুঘু পাখি আমার মানে ইসের উপরেই ছিল, ডাকতেছিল কাল বিকাল থেকে শুরু করে সকাল পর্যন্ত। যারা হাঁসের ছবি তুলতে চান ফটোগ্রাফার, তারা এখন চলে আসতে পারেন এই সাইডে। এখানে তো হাঁস আছে, ওইখানে ওই সাইডে আরও বেশি হাঁস, মানে হাঁসের ছাক আর হাঁসের ছাক। চাচার সাথে কথা বলবো তা হচ্ছে না, চাচা মূলত ফোনে কথা বলতেছে অনেকক্ষণ ধরে। ক্যাম্পিং করলে একটু গুছাইতে সময় লাগে, আধা ঘন্টা পনেরো এক ঘন্টা লেগে যায় ব্যাগ গুছাইতে সম্পূর্ণভাবে। মানে সারাদিনে গতকালকে মানে এই টাইমের দিকে আমি আসছি, এদিকে মাত্র একজন লোক আসছে এখানে, এবং এখানে গতকাল রাত্রে কোনো লাইট মাইট জ্বালানো হয় নাই, সেই জন্য আমার ওই ইসের উপরে যে ময়লাগুলো ছিল সেইগুলো এখানে রেখে দিয়েছিলাম আমি। হ্যাঁ, এটা প্রয়োজনীয় জিনিস ক্যামেরার লেন্স মারার জন্য। হ্যাঁ, সো এগুলো আমি ডাস্টবিন হিসেবে আমার একটা পকেট ইউজ করি যখন কোনো কিছুই আশেপাশে না থাকে। এই যে আমার একটা পকেট ইউজ করি, অলরেডি যে দেখতে পাচ্ছেন আগের তা আছে, এগুলো যেখানে নিরাপদ জায়গা পাবো রাখার জন্য সেখানে রেখে দিই। আপনারা পরিবেশ নষ্ট করবেন না। দেখেন এখানে আমি আসছি, এখানে কোনো মনে হইতেছে না যে কোনো মানুষ আসছে, কারণ এখানে যদি আপনারা এরকম পদচিহ্ন রেখে যান তাহলে আসলে এটা খুবই খারাপ হয়। অসাধারণ পরিবেশ কোথায়! আর ওইখানে যে ঘাসটা না ভাই, পুরো সুইজারল্যান্ডের যে ঘাসগুলো আছে না একদম ওরকম, এই ঘাসটা না, এই ঘাস না, পুরো ডিফারেন্ট টাইপের ঘাস। আর নদীর পাড়ের ঘাসটাও, নদীর পাড়ে ক্যাম্পিং চাইছিলাম যে করবো, বাট নদীর পাড়ে করা হয় না, কারণ নদীর পাড়ে ওইখানে ক্যাম্পিং করলে এই ভিউ, ওই যে ভিউগুলো আছে না, এই ভিউগুলো দেখা যায় না। তো চলেন এখন খাওয়া দাওয়া করতে হবে। একবারে রিকোয়েস্ট করলাম খুব করে যে ভাই কোনোরকম করে খাইতে দেওয়া যায়, গতকালকে দুপুরে খাইছিলাম। সো এখন যাইতেছি আপনার খাওয়া দাওয়া করার জন্য। গতকালকে এই রোড দিয়ে আসছি, এইখানে কেউ আসে না বলো তো একদম। আপনি কি খুশু ভাইয়ের ছেলে নাকি? ইটাকে বলতেছিল যে ভাই না ছেলে রেখে যাচ্ছে। আচ্ছা, গেস্ট হাউস কোনটা ভাই? এটা এটা না? আচ্ছা না, আমি মূলত এখানে ঘুরতে আসলাম, ছিলাম রাত্রে ওইদিকে ক্যাম্পিং করে মানে তাবু গাইরে ছিলাম। সো এখন গতকালকে সকালে খাইছি আর খাওয়া হয় নাই, তো ভাইরে কইছিলাম যে একটু খাওয়ার ব্যবস্থা করতে। আর এই নদীর নাম কি ভাই? পাটলাই নদী। ফাইনালি চলে আসলাম খসু ভাইয়ের গেস্ট হাউসে। এখানে একমাত্র খসু ভাই মনে হয় রেস্টুরেন্ট আছে না, আর তো নাই, মানে মানে যে একটাই। এবং ভাইরা এখানে সকল পর্যটক অফ সিজনে যারা আসে সবাইকে হোস্ট করে আর কি। সো আমি ভাইকে আসলে রিকোয়েস্ট করলাম, মানে আগে থেকে অর্ডার করতে হয়, তা আমি আসলে অর্ডার করি নাই। গতকালকে এক ভাই নাম্বার দিয়েছিল, বাট এক শেষ প্রান্তে থাকায় আসা হয় না এখানে। গতকালকে সকালে খাইছি মূলত, আর খাই নাই। তো ভাইরে রিকোয়েস্ট করলাম যে ডাল ভাত যা আছে দেওয়া যাবে কি না একটু রিকোয়েস্ট, মানে এখন তো সব তো অর্ডার নিয়ে ভাই ই করে। চা ছিল ভাই আমার দিছে, এটা হচ্ছে মাছের ভর্তা ডিম। আর আমি তাহলে এই যে এই মাছটা কীভাবে? গন্ডি মাছ মানে হচ্ছে রুই মাছ। গন্ডি মানে কি? আচ্ছা আচ্ছা আচ্ছা, এইদিকে হ্যাঁ গতকালকেও নাম শুনছি, বাট আমি আসলে তাই নাই। সিম দিয়ে আলু দিয়ে যাক, কোনোরকম সেই স্বাদ, আসলে সেই স্বাদ র টেস্ট। আর হচ্ছে এই খাবার কিন্তু কোনো রেস্টুরেন্টের খাবার না, এটা হচ্ছে ভাইদের বাসার নিজের খাবার। সো রিকোয়েস্ট করাতে আসলে দিছে। গতকালকে সকালে খাইছি আর খাই নাই, যদি ডাল ভাতও দেওয়া যায়। তো ভাই নিজের বাসার তরকারি দিছে, সাথে ডিম ভেজে দিছে, আবার তিন প্লেট ভাত খাইলাম আলহামদুলিল্লাহ। এবং র টেস্ট, কোনো রেস্টুরেন্টের না। কত টাকা দিব ভাই? আমি আপনার নাম্বার দিয়ে দিব না, এবং আপনার যে ঘরগুলো ভিডিও করে নিয়ে যাবো না, মানে আপনাদের গেস্ট হাউস যে অফ সিজনে যারা আসে আর কি থাকার জন্য ভাই। ঠিক আছে ভাই, হ্যাঁ হ্যাঁ শিওর 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 ভাই জান। চলুন আমরা এখানে খসু ভাইয়ের গেস্ট হাউসগুলো দেখে আসি না,
তিনটা রুমের মতো আছে এসএসসি সিম্পলের ভিতরে। আচ্ছা তিনটা খাট আছে, তিনটা খাটে কজন থাকতে পারবো আমরা? চারজন থাকতে পারবেন, 1200 টাকা দিদিন প্রতি। খাবার দাবার এইখানে আপনারা অর্ডার দিয়ে তারপরে খেতে হবে। আসলে এটা সবসময় চলে হইতেছে অফ সিজনে, এই যে শুকনা মৌসুমে, সো আপনারা চাইলে আসতে পারেন। আর খুশু ভাইয়ের নাম্বার দিয়ে দিব। আসার আগে খাবারের জন্য অ্যাটলিস্ট অর্ডার করতে পারেন, আর থাকার জন্য তো হইলে এই যে হাওর বিলাস রিসোর্ট, হ্যাঁ টাঙ্গুর হাওরের হাওর বিলাস রিসোর্ট। আর এটা তো সে খাবার জন্য দেখতেছে ওয়াস্টাউট হইতেছে নদীর ওই পারে, ফোন দিলে আপনাদেরকে নিয়ে আসবে। না তোমরা নিয়ে আসো না, নিয়ে আসো এই আর কি। এইখানে মূলত ই করা হয় মধ্যনগর। আবার রাস্তা দেখাইছে আসছে বড়, আবার এই পাশে আমার টেকেরার যাইতে হবে যেখানে আমি আসছি। আপনারা আমাদেরকে বললেন যে এখান থেকে সোজা রাস্তা আছে, তো সবসময় মোবাইলে হয় না আসলে। তারপরে ওই যে এখানে যে নদী আছে, নদী তো আমরা দেখাই নাই, মানে যে নদী পাড়াইতে হবে এদিক দিয়ে ওই দিক দিয়ে উঠে ওই দিকে না লোকজন আসে না ঘুরতে মুরতে? আচ্ছা শুকনো মৌসুমে আসে না, সবসময় আসে আপনার বর্ষা মৌসুমে আসে। আচ্ছা বর্ষা মৌসুমে বেশি আসে। আরে তাহলে দোকান তো মূলত এই এলাকার লোকজনের জন্যই দেওয়া, হ্যাঁ অস্থায়ী আর কি। তাহলে আপনাদের জীবিকার উৎস কি, মানে করেন যে কি করেন, মানে মাছ ধরেন বা কি করেন? মাছ ধরেন শুধু? এখন তো পানি কমে গেছে, এখন কি করেন? এখন তো পানি কমে গেছে, এখন মাছ পান গৃহস্থ ওই যে আপনার ধান টান এগুলা? আর যখন মেলা পানি হয় তখন কি মাছ ধরা যায়? আচ্ছা আচ্ছা। আর এই জায়গায় কি আপনার বাদ দিতেছে যে এই জায়গার ফসল যাতে নষ্ট না হয়ে যায় এই জন্য গতকালকে দিয়েছিলাম, অনেক লোকজন আসছিল, এখনো মনে হয় আছে না? অস্থায়ী দোকান, এখানে দুইটা দোকান আছে মাত্র। এখানে মানুষজন চিনি বেশি খায় চায় না ভাই, তাও কম হয়ে যায়। আরে কি আরে কি কয় যে চিনির দাম তো অনেক বেশি এখন, চিনির দাম বেশি, চিনির দাম বেশি দেখি স্যার মাছ চিনি দেয় না লবণ দে। উই যে ভাই কি যে লাগতেছে দেখতে, ভালো একটা রেস্ট নিলাম, তোমার দিছি না, তোমার দিছি, তোমার দিছি, তোমার জন্য নাও। আর কেউ আছে? নাও নাও তোমার জন্য, আম্মু তোমার জন্য একটা নাও, নাও তোমার জন্য একটা, ঠিক আছে খুশি। আর কারো আর কেউ? সাসা সাসারে দেওয়া সাসা সাসা নিল নিল। রওনা দিয়েছিলাম মধ্যনগরের উদ্দেশ্যে, বাট যাত্রাপথে আবারও বিরতি দিলাম। আল আমিন ভাই আসলে খুব করে বললো যে থাইকে যান আমাদের সাথে। এক ভাই বলছিল বাসায় থাকবে, বাসায় থাকা তো হইল না, এইসব তো নতুন নতুন অভিজ্ঞতা। আলামিন ভাই আসলে নেত্রকোনা থেকে আসে হাঁস নিয়ে 3 মাসের জন্য এই হাওরে, পানি উঠলে আবার চলে যাবেন না ভাই? মূলত ভাই এখানে কি মানে হাঁসের খাবারের জন্য ভাই? খাবারের জন্য ডিম কি পারে এখন ভাই? তাহলে তো কাল সকালে সকালে তো ডিমের দৃশ্য দেখতে পাবো না? ও ভালো লাগতেছে, কি যে ভালো লাগতেছে। এরা এইসব অভিজ্ঞতার জন্য গ্রাম বাংলায় ঢোকা, এই যে কই ঢুকছি ভাই। আলামিন ভাইয়ের আস্থানা ওই যে না, আস্থানা ভাই ভাইয়ের আস্থানে চলে যেতে চলে আসছি আমরা অলমোস্ট। ভাই সকালে হাঁস সাড়েন কয়টায়? 8টায়। আলামিন ভাইদের হাঁসের এই যে ভাই সবগুলো কি ডিম পারে ভাই? সব ডিম পারে হাঁস? যখন আনছিলেন তখন কি ডিম পারতো? ও আচ্ছা, খাবারের জন্য মূলত নিয়ে আসছেন এদিকে না ভাই? খাবারের জন্য মূলত এদিকে নিয়ে এসছে। উপর থেকে যা লাগবে ভিউ যা কি সুন্দর লাগবে ভাই। আজকে রাত্রেও একটা অন্যরকম অভিজ্ঞতার
হ্যাঁ সম্মুখীন হবো আশা করা যায়। ভাইদের যারা হাসপাতালে এই ভাইদের সাথে থাকবো আর কি, এই যে এইখানে থাকবো আমরা, খাওয়া দাওয়া করবো ভাইদের সাথে। ভাইদের সবকিছুই আছে না, সংসার সবকিছুই আছে সংসারে, যা যা লাগে। রাতের জন্য ডিম ভোমে চলতেছে, নিজেদের হাঁসের ডিম রান্না করার আয়োজন, আর রাতে থাকা হবে এইখানে। সেরা অভিজ্ঞতা এইগুলোই চাইছিলাম। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রি খাবার। দেখেন কটা ডিম আছে, প্রায় পাঁচটা ডিম আছে, একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে আবার ডালের ভিতরে উঠে দিয়েছিল ডিম পাঁচটা। আর আলামিন ভাইরে অনেক অনেক ধন্যবাদ, এই যে ভাই হচ্ছে রান্না করছে, ভাই থ্যাংক ইউ ভাই, আপনারা ধন্যবাদ। আর এই জন্য আড্ডা চলতেছে ভরপুর, ভাইরা আছে হাওরের মাছ ধরবে, আর ওই যে এক ভাই আছে, তো করুন কাহিনী। যাই হোক খাওয়া দাওয়া শেষ করি আমরা এখন, আর এই ডিমগুলো হইতেছে ভাইদের হাঁসের ডিম পারছে সেইগুলো আর কি।